হ্যালো এভরিওান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো আমাদের এখানে দেখো একটি পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে এবং বলা আছে তার যৌগিক গড় হল চুয়ান্ন তা আমাদের এই তালিকাতে একটা সংখ্যা দেওয়া আছে পরিসংখ্যার মধ্যে কে তো আমাদেরকে ওই কে এর মান নির্ণয় করতে হবে তো এই কে এর মান নির্ণয় করার জন্য দেখো আমাদের এই পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে আমরা এই ছকটা আমরা তৈরি করব প্রথমে যেখানে প্রথমে দেখা আছে শ্রেণী এবং তারপরে পরিসংখ্যা আছে যেগুলো আমাদের তথ্যগুলো দেওয়া আছে আমাদেরকে নির্ণয় করতে হবে এই শ্রেণী মধ্যক যাকে আমরা এক্সআই দিয়ে ডিনোট করছি আর এই পরিসংখ্যাগুলোকে আই দিয়ে ডিনোট করেছিলাম এবং লাস্টে আমরা কি করব এই এক্সআই এর সঙ্গে এফআই গুলো গুণ করব এবং শেষে এখানে মোট পরিসংখ্যা কত আসছে আর মোট এক্সআইএফআই কত আসছে নির্ণয় করবো এবং যৌগিক গড় মানে আমরা কি জানি যৌগিক গড় নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে এই যে মোট যেটা এক্সআইএফআই পাবো এখান থেকে যোগ করার পরে সেটাকে আমাকে এই এফআই অংশটা দিয়ে মানে মোট যেটা পাবো এখানে সেটা দিয়ে ভাগ করব দিয়ে এই অংশটাই হবে যৌগিকর যেটা আমাদের প্রশ্নে চুয়ান্ন দেওয়া আছে তো দেখো শ্রেণী মধ্যকগুলো নির্ণয় করি শ্রেণী মধ্যক বলতে এই শ্রেণীর মধ্যের মাঝের সংখ্যা জিরো থেকে কুড়ির মধ্যে আমরা জানি শ্রেণী মধ্যক হবে দশ মাঝের সংখ্যা একদম দশ হবে ঠিক একইভাবে কুড়ি থেকে চল্লিশের ক্ষেত্রে মাঝের সংখ্যা হবে তিরিশ চল্লিশ থেকে ষাটে ফিফটি সিক্সটি থেকে এইটটিতে আসবে সেভেন্টি এবং এইটটি থেকে হান্ড্রেডের মধ্যে আসবে নাইনটি তো আমরা শ্রেণী মধ্যকটা বেরিয়েছি অ্যাকচুয়ালি শ্রেণী মধ্যক যেটা সেটা অ্যাকচুয়ালি কিছুই নয় শ্রেণীর নিম্ন সীমা এবং সীমাকে যখন আমরা দুই দিয়ে ভাগ করি তখন আমরা যেটা পাচ্ছি এটাই হচ্ছে শ্রেণী মধ্যক ঠিক আছে তো এরপরে আমরা কি করবো এক্সআই এফআই নির্ণয় করবো দেখো আমাদের গুলো বেরিয়ে গেছে তাহলে তাকে আমরা এই দিয়ে গুণ করব তাহলে সাত আর দশের গুণ হবে এখানে বসবে সেভেনটি ইলেভেন আর থার্টির গুণ হবে এখানে বসবে থ্রি থার্টি ফিফটি আর কের গুণ হবে আমরা এখান থেকে পেয়ে যাবো ফিফটি কে এখানে নাইন আর সেভেনটির গুণ হবে সিক্স থার্টি এবং এখানে নাইনটির সঙ্গে থার্টিনের গুণ হবে যেটা কত হবে ওয়ান ওয়ান সেভেন জিরো তো এবারে আমরা পরিসংখ্যার যে মোট অংশটা নির্ণয় করবো অর্থাৎ যেটাকে আমরা বলছি সামেশানক অফ সামেশান সামেসান এফআই এটা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাবে এখান থেকে আমরা কত পেয়ে যাবো ফর্টি প্লাস ঠিক আছে এখানে যে রয়েছে এর মান নির্ণয় করতে হবে আর আমরা যদি করি মানে এই অংশগুলো পর পর যোগ করি তাহলে আমরা এখান থেকে কত পাবো দেখি আমরা এখান থেকে পেয়ে যাবো বাইশশো প্লাস ফিফটি কে ঠিক আছে তো আমাদের মেন যে অংশগুলো দরকার ছিল সেগুলো নির্ণয় হয়ে গেছে এরপরে আমরা ডাইরেক্ট যৌগিক গড়ে ফর্মুলা লাগাবো যে আমরা যে যৌগিক গড়টা নির্ণয় করব সেটা আর কিছুই নয় সেটা হলো সামেশান এক্সআই এফআই বাই সামেসান এফআই আমাদের দুটো অংশই এখানে দেওয়া আছে এবং যৌগিক গড়ের মান প্রশ্ন অনুযায়ী হলো ফিফটি ফোর তাহলে এটা সমান আমরা কি বলতে পারি এখান থেকে বাইশশো প্লাস ফিফটি কে বাই ফর্টি প্লাস কে তারপরে কোনাকুনি গুণ হয়ে যাবে ফিফটি ফোরের সাথে গুণ হয়ে যাবে ফর্টি প্লাস কে এবং ডান দিকে আমাদের থেকে যাবে কত বাইশশো প্লাস ফিফটি কে তাহলে আমরা যদি এরপরে গুণ করি আমরা অ্যাকচুয়ালি কত পাবো এখান থেকে দেখো এখান থেকে গুণ করলে আসবে টু ওয়ান সিক্স জিরো প্লাস ফিফটি ফোর কে ইকুয়াল টু বাইশশো প্লাস ফিফটি কে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো এবং এটাকে এদিকে নিয়ে যাব তাহলে আমাদের কেগুলো এক সাইডে চলে আসবে তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো ফিফটি ফোর কে মাইনাস কে ইকুয়াল টু একুশশো ষাট পেয়ে যাচ্ছি বলতে পারি কে এর মান কত হবে ফরটি বাই ফোর অর্থাৎ টেনে তো আমাদের এই কোশ্চেনে কে এর মান নির্ণয় করতে বলা হচ্ছিল যে অ্যান্সারটা হলো টেন ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাট্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো